হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমাদের সবাইকে আজকে কিছু বলতে চাই। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা তো ভালোই আছি। আজকে আমরা একটু বেশি ভালো আছি। কেন বলো বলো তো? কারণ আমাদের প্রিয় মানুষটিকে আজকে ভিডিওতে নিয়ে আসতে পেরেছি। আজ ভিডিওটা একটু অন্যরকম হবে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদেরও ভিডিওটা দেখলে খুব ভালো লাগবে। আজকে আমাদের দিদি মানে দেবশ্রী দি, আমরা মনোদি বলেই ডাকি, সে দিদিকে নিয়ে কিছু বলতে চাই। তোমরাও মনে বলতে পারো। ইউটিউবে আমার একজন ইউটিউবার দিদিও আমাকে রিকোয়েস্ট করেছিল যে বোন, তুমি তোমার মুখটা দেখাও আর একটা ভিডিও করবে। আমরা জানি তোমরা সবাই আমাদের ফুল সাপোর্ট করবে, এরকম আমাদের পাশে থাকবে। তো দিদির কথা রাখার জন্য চলে এলাম। এতদিন দিদি ভিডিও করেনি কারণ দিদি লজ্জাও পেতো, ভয়ও করতো খুব নিজেকে ক্যামেরার সামনে নিয়ে আসতে। কিন্তু দিদির খুব ইচ্ছে ছিল, স্বপ্নও বলতে পারে যে ইউটিউবে ভিডিও ছাড়বে এবং একদিন ইউটিউবার হবে। কারণ মানুষ তো ছোট থেকে বড় হয়, তাই না? তোমরা সবাই পাশে থাকো, আমরা সাহস পাবো। তোমরা দেখো আমাদের বোন কেন বলতে বলতে কেঁদে ফেললো। ও আমাদের খুব ভালো লাগবে দিদি আমাদের দিয়েই ভিডিও বানায়। প্রথম প্রথম আমাদের খুব ভয় লাগতো, তখন আমাদের দিদি খুব উৎসাহ দিত, সাহস দিত এবং আমাদের পাশে থাকতো, এখনো আছে। এখন আমাদের ভিডিও করতে খুব একটা ভয় লাগে না। দিদিকে ভিডিও করতে বললে দিদি বলে আমার খুব ভয় লাগে, তাই দিদিকে আমরা এখন সাহস দেব। আজকে প্রথম দিন তো তাই ভয় পেয়ে চলে গেছে। এখন আমাদের থেকে বড় হয়ে ও খুব ভয় পাচ্ছে। দিদি আমাদের বড় হলেও আমরা সবাই একসাথে থাকি, হাসি খুশি থাকি। আমরা খুব ভয় করি, আমরা মজাও পাই। দিদি খুব ভালো আমাদের সব সাপোর্ট করে। দিদি তুমিও বলো। হ্যালো, হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে ফার্স্ট টাইম ক্যামেরার সামনে এলাম, তো তুমি খুব ভয় করছে, প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না। তোমরা প্লিজ সবাই আমাদের পাশে থেকো এবং আমাদের সাপোর্ট করো। এবার থেকে আমিও চেষ্টা করব ভিডিও বানানোর। আমিও চেষ্টা করব, কেন আমি কথা দিচ্ছি, এবার থেকে আমিও ভিডিও করব। তোমরা যদি সাপোর্ট করো, আমরা সব কিছু বাধা পেরিয়ে আমরা এগিয়ে যাবো। আর আমরা নতুন নতুন ভিডিও বানানোর চেষ্টা করবো। আর প্লিজ তোমরা আমাদের কমেন্ট করে বলো যে তোমাদেরও কী ধরনের ভিডিও ভালো লাগে বা তোমরা কী ধরনের ভিডিও পছন্দ করো, সেরকম আমরাও চেষ্টা করবো ভিডিও বানানো। কারণ তোমাদের জন্যই তো সব কিছু, তাই না? তোমরা যদি না পাশে থাকো তাহলে আমরা কী করে ভিডিও বানাবো? আমাদের ভালো লাগে, তোমরাই বলো তো। চ্যালেঞ্জটা তো দিদির। দিদি তো খুব কষ্ট হয়, দিদি কলেজ থেকে আসে আমরা ভিডিও করি, দিদি তো খুব কষ্ট হয়। আসলে আমি ওগুলোকে কষ্ট বলে মনেই করি না, কারণ আমি একটা আমার যেমন ইচ্ছা স্বপ্নও, কারণ আমি জানি যে কষ্ট না করলে কোনো দিন কিছু পাওয়া যায় না। তার জন্য আমি ভিডিওগুলো করি আর প্রত্যেক সময় ভিডিও করব। প্রতিনিয়ত আমি নিয়মিতভাবে এবার থেকে ভিডিও ছাড়বো। প্লিজ তোমরা সবাই পাশে থেকো আমাদের, আর আমাদের সাহায্য করো। কারণ তোমাদের সাহায্য ছাড়া আমরা এক পাও এগোতে পারবো না, আমাদের এগোনো সম্ভবও নয়। কারণ তোমরাই তোমাদের সাহায্য করবে। একটা সাবস্ক্রাইবারের মূল্য আমাদের কাছে অনেক, ছোটো ইউটিউবারদের কাছে। তাই আমি একটা কমেন্টের অপেক্ষায় বসে থাকি যে কখন ভিডিওটা কেউ দেখবে আর একটা লাইক বা কেউ কমেন্ট করবে, কখন কমেন্টে রিপ্লাই দিতে পারবো। যখন কমেন্টে রিপ্লাই দিই তখন খুব ভালো লাগে, নিজে খুব আনন্দও হয় যে কেউ একটা ভিডিওটা দেখে কমেন্ট করেছে, আমি রিপ্লাই দিলাম, সত্যি খুব ভালো লাগে। দিদি যখনই ফোনে হাত দেয় ভিডিওতে লাইক হয়েছে কি না, ভিউস বেড়েছে কি না দেখে। যদি আমাদের পরিবারে নতুন কেউ বন্ধু আসে দিদি খুব আনন্দ হয়। আসলে এই বন্ধু, একজন নতুন বন্ধু বাড়া মানে কী বলো তো, মনে হয় যেন মানে খুব ভালো লাগে যে না, আমার পরিবারে একজন নতুন সদস্য এসেছে, আমার পরিবারে একজন বাড়লো, তখন আরও সাহসটা আরও বেড়ে যায় যে না, আমাদের আমার সঙ্গে বা আমাদের সঙ্গে এতজন আছে। এই দেখো দিদি খুব ভয় পেয়েছে, ঘাম বেরে গেছে কথা বলতে বলতে। দেখো কি অবস্থা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, খুব ভয় লাগছে, এই দেখো এর অবস্থা দেখো। বারবার বলছি ভিডিও করবো না, ভিডিও করবো না, জোর করে এখানে বসে রেখেছি, মানে আজকে সবাই মিলে ভিডিও করছি। ও যদি না থাকে কেমন একটা লাগবে, তাই না? তোমরাই বলো। আমি কিছু, ওরা সবাই খুব ভালো আর আমার সবসময় কথা শোনে, আমি যখনই বলি ওরা ভিডিও করে, আমার কথা শোনে, ওরা খুব ভালো। আর আমাদের একটু বেশি ভয় লাগে, কারণ আমাদের তো গ্রামের বাড়ি, তাই মানে শুধু বারবার ভিডিও করতে আসলেই মনে হয়, যখনই ভাবি যে না আজকে ভিডিও করবো, তখনই মনে হয় যে যদি ভিডিও করি কে কী বলবে, কে কী ভাববে, মানে একটু সবার কথা তো শুনলে একটু প্রথম মনটা খারাপ হয়ে যায় না? যতই ভিডিও করি না কেন, প্রথম প্রথম একটু নিজের কথাগুলো শুনলে কীরকম লাগে। তাই এখন একটু মানে ওরাও সাহস দিয়েছে, আমি অনেক কিছু ভাবলাম,
যে অনেকে তো অনেক কথাই বলবে, তার জন্য কি আমার আমার ইচ্ছা পূরণ হবে না, আমার কি স্বপ্ন থাকবে না, আমার স্বপ্ন পূরণ হবে না? তাহলে এরকম করে তাহলে কোনোদিনই কিছু করতে পারবো না, তাই না? তোমরা মানে আমাদের অনুরোধ করছি, তোমরা সবাই প্লিজ প্লিজ আমাদের চ্যানেলে সবাই আসো বন্ধুরা, আমাদের পাশে থেকো, সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট আমাদের খুব খুব প্রয়োজন। দেখো বন্ধুরা, আমাদের ভিডিও করা মানেই আচার খাওয়া, খুব মজা লাগে। এই দেখো, এই একটা আমের আচার নিয়ে এসেছে, আর এটা আমাদের বাড়ির আচার, এটা ওর বাড়ি থেকেও নিয়ে এসেছে, এটা আমাদের বাড়ির আচার, তেঁতুলের আচার ওরা খাচ্ছে। যখন ভিডিও করতে আসবে এত এত করে আচার খায় ওরা, প্রত্যেক সময় বেশ মানে আমি বলেছি কম কম খানা, এত আচার খাবে, আচার আচার খেয়ে ভিডিও করবে, ওটাই ওদের আনন্দ। আমি কিছু বলি না, ওরা যাতে আনন্দ পায় আমি সেটাই চেষ্টা করি। মাঠে করতে মানে বিকেল হলে তবু ঠিক ছিল, আর ওরা বিকেল হলে কি বলতো, ওরা কোন দিন কে ঘুমিয়ে যায়, কে আসতে চায় না, তার জন্য আমি ভিডিওটা এখন ওরা করেছে। ওরা আমাকে বলেছিল যে ওরা আজকে এই টাইমটাই ভিডিও করতে চায়, দুপুরের সময়টায় ভিডিও, সবাই একটু ফ্রি হবে তার জন্য। আর ওরা তো মানে আমাকে অনেক দিন থেকে বলছে তুমি ভিডিও করো ভিডিও করো, আমি যেই বলেছি ভিডিও করবো না, প্রত্যেক সময় না বলি, খুব ভয় লাগে বলে। তো ওরা বলছে তুমি যদি না ভিডিও করো আমরাও ভিডিও করবো না, ওদের কী করবো বলো, ওদের কথা রাখতে আমি আজকে চলে এলাম তোমাদের সামনে। ওরা আচার খাচ্ছে, খাক, তাহলে এখানে আমরা ভিডিওটা শেষ করি, আর ওরা আচার খাচ্ছে, খেতে খেতে ওরা বিদায় নেবে বলছে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের ভিডিওগুলো দেখো, আমাদের পাশে থেকো, লাইক কমেন্ট, আর ভালো যদি ভালো লাগে তাহলে শেয়ার করবে, এবং আমাদের পরিবারে নতুন বন্ধু হয়ে যাও তোমরা। হ্যাঁ বন্ধুরা, আমরা এখানে আসছি।